ধর্ষণ। ধর্ষণ হলো এক ধরনের যৌন আক্রমণ। একজন ব্যক্তির সঙ্গে অনুমতি ছাড়া জোর করে যৌন সঙ্গমকে বলে ধর্ষণ। আজকে ধর্ষিতা শুধুমাত্র নারী নয়, ধর্ষিতা পুরো দেশ, ধর্ষিতা আমাদের মানসিক চিন্তাভাবনা। শিশু থেকে বৃদ্ধা কেউই নিরাপদ নয় এই ধর্ষণ নামক জঘন্য ক্রাইম থেকে। রাস্তাঘাট, বাস, ট্রেন কোথাও নিরাপদ না নারীর জন্য। সমাজের সকল জায়গা যেন গ্রাস করে রেখেছে ধর্ষকরা। দিনে দিনে ধর্ষণ বাড়ছে, বাড়ছে ধর্ষণের পর হত্যা, একই সাথে বাড়ছে নিষ্ঠুরতা। আর এই ধর্ষণের সাথে জড়িতদের আইনের আওতায় তেমন আনা যাচ্ছে না, কারণ অনেকেরই আছে ক্ষমতার যোগ, তাই তারা অপ্রতিরোধ্য। মানুষ অপরাধ করার সময় একবারও ভাবে না, কারণ এরা খুব ভালো করেই জানে এদের পেছনে খুব বড় মাপের মাথা আছে, তাই এরা অপরাধ করার শক্তি ও সাহস দুটোই পায়। এদেশে যত অপরাধ হচ্ছে তার কারণ খুঁজলে দেখা যাবে ক্ষমতা আর বিচার না হওয়াটাই প্রধান কারণ। এছাড়াই সোশ্যাল মিডিয়ায় অনেক মেয়েই আছে যারা ছবি পোস্ট করলে কেউ যদি কোনো কুরুচিকর মন্তব্য করে, এখন সেই মেয়েরা খুশি হয়ে তাকে থ্যাঙ্কস জানায়। কিন্তু ঠিক সেই মেয়েটি সন্ধেবেলায় পাড়ার মোড়ে মোমবাতি মিছিলে অংশগ্রহণ করে। এছাড়াও অনেক মেয়ের অনেক ছেলে বেস্ট ফ্রেন্ডও থাকে। এরকম অনেক ছেলেও আছে যারা সবসময় সেই মেয়ে বন্ধুটির দিকে কুনজরে তাকায়, কিন্তু সেই মেয়েটি খুনা করেও একবারও বুঝতে পারে না। তবে এখানে আমি সব ছেলে বা মেয়ের বন্ধুত্বকে দোষী করছি না। এরপর আমি আসছি স্নেক ভিডিওর কথায়। এখানে এমন কিছু মহিলা আছেন যারা তাদের শরীরের প্রায় অর্ধাংশ দেখিয়ে ভিডিও তৈরি করেন নিজেদেরকে ভাইরাল করার জন্য, এবং তাদের এই ভিডিও দেখে অনেকেরই মাথায় খারাপ চিন্তাভাবনা আসে। এটাও কিন্তু ধর্ষণের একটি কারণ বলে আমি মনে করি। আর আমাদের সরকার সব কিছু জেনে শুনেও এ ধরনের অ্যাপসগুলি আমাদের দেশে চালাবার জন্য অনুমতি দেন। এছাড়াও বাসে, ট্রেনে প্রতিনিয়তই নারীরা ধর্ষণ হচ্ছে, হয়তো শারীরিকভাবে না হলেও চোখ দিয়ে, কু নজর দিয়ে, কু দৃষ্টি দিয়ে। 5 থেকে 10 মিনিটের আনন্দের জন্য কত কত নারীর পুরো জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ধর্ষণের বিচার চাইতে গিয়ে ধর্ষিতাকে আরও অন্তত 2 বার মানসিকভাবে ধর্ষিত হতে হয়, একবার ডাক্তারি পরীক্ষাকালে আর একবার এজলাতে। ফলে অনেক মেয়েরাই ধর্ষণের ঘটনাটা চেপে যান। আমরা হয়তো ধর্ষণ পুরোপুরি নির্মূল করতে পারবো না, কিন্তু আমরা অন্তত ধর্ষিতার জীবনটাকে দুর্বিষহ করে তোলা থেকে অথবা তাকে মানসিকভাবে পুনর্ধর্ষণ করা থেকে বিরত থাকতে পারি, তাকে সহায়তা করতে পারি, তাকে আবার তার আগের জীবনে ফিরিয়ে আনতে পারি। চিন্তাভাবনা পাল্টান, দেশ পাল্টাবে। চলে গেছে কলিকাল শুরু এখন মহাকাল, মা বন ধরে আন ধরে ধরে পুঁতে দেন, তবুও তো সম্মান হায় বাঁচবে শোন ইনসানিয়া এলো জাহিলিয়া, নারী ধরে ধরে আন মাটিতে পুঁতে দেন ফেরাতে সম্মান দাতা ঘুষবে, বিচারের বাণী ফাঁদে ওই নিবৃত কাঁধে আইনের ফাঁক গলে বাঁচে ধর্ষক, বাঁচে ধর্ষক মর্ষক বেড়ে যায় হর্ষক, সাইডের দর্শক চিত্তাকর্ষক, মুভি সিন মনে করে লাফিয়ে যে ওঠে তারা জানে না, তারা জানে না, তারা জানে না এ খারা করবে একদিন, তারা নিজ মা বোন মেয়ে কেঁদে হবে যে সারা, আমরা আপন হারা হয়ে কাঁদবো, আমাদের বোন মেয়ে যাবে রক্তে নিয়ে দেবে বিশ্বাস একে, আর আমরা ভয়ে কোনে লুকাবো, কোনে লুকাবো, সৃষ্টির সেরা ইনসানিয়াত চাই না না জাহিলিয়াত, সৃষ্টির সেরা ইনসানিয়াত চাই না না জাহিলিয়াত, ধর ধর্ষক মর্ষক দেখে যাক দর্শক, কেটে দে বিচিটা তার নিজ মা বোন মেয়ে তাদের পথ চেয়ে, ধর ধর্ষক ধরে ধরে মার, ধর ধর্ষক মর্ষক দেখে যাক দর্শক, কেটে দে বিচিটা তার নিজ মা বোন মেয়ে তাদের পথ চেয়ে, ধর ধর্ষক ধরে ধরে মার, 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 মার। নো মিন্স নো, স্টপ রেপ।